হ্যাঁ ঠিক করে কাজ কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একটু ধর তো। হ্যাঁ দাও। হ্যাঁ ঠিক আছে। যদি কিছু টাকা অ্যাডভান্স পেতাম তাহলে যদিকে ডাক্তার দেখাতে পারতাম। তোমার খাবার নিয়ে এসেছি। এখন খাবার সময় নাই, রেখে দাও। সেটা তো বুঝতেই পারছি। ইরে কাচ্চের এখানে কিছু বলবি? সব কাজ হয়ে গেছে? হ্যাঁ না মানে আমার 200 টাকা অ্যাডভান্স প্রয়োজন ছিল। এই টাকা আমি কাজ করে শোধ করে দেবো আপনাকে। বলে কি রে, আমাকে পাগলা কুত্তা কামড়েছে, তোকে 200 টাকা অ্যাডভান্স দেবো? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এটা আমার খুব প্রয়োজন। আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে হবে। আমি আমি কথা দিচ্ছি, ওভারটাইম করে টাকা আপনাকে আমি শোধ করে দেবো। ওকে 200 টাকা দিয়েই দাও না, ও তো কাজ করে তোমার টাকা শোধ করে দেবে বলেছে। তুমি চুপ করে দাও। এই ব্যবসার মধ্যে মেয়ে ছেলেদের না করুন, আমি একদম পছন্দ করি না। নে 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 কেটে বল, তারপর কেটে বল, যা যা। আসুন আসুন আসুন, বসুন বসুন। বাবা দু কাপ চা দে, মালাই দিয়ে সাহেব দেন। মালিক যাদের টাকা দিচ্ছে তারা কেড়ে এই এলাকার নাম করা গুন্ডা প্রতি হপ্তায় এসে গুন্ডাগিরি ট্যাক্স নিয়ে যায়। এটা তোর বউ বুঝি? বেশ তো ডবগা দেখে মাল জোগাড় করছিস। হ্যাঁ একদম রসে টইটুম্বু। এ অপু সামনে হপ্তার টাকাটা অ্যাডভান্স দিয়ে দে, দরকার আছে। না মানে না টুবু না টুবু না গুরু যা বলেছে দিয়ে দে, মাল বের করে গ্যারেজ করে দেবো। নাহলে না স্যার এই সুন্দরী বউটাকে তুলে নিয়ে গিয়ে সামনে হপ্তার টাকা। গুনে গুনে দে, গুনে গুনে দে। আমি আপনার কাছে হাত জোর করে 200 টাকা অ্যাডভান্স চাইলাম আমার অসুস্থ বউয়ের জন্য, সেটা আপনি দিলেন না। অথচ এইসব গুন্ডাদেরকে 1000 টাকা অ্যাডভান্স দিতে রাজি হয়ে গেলেন। কেবে এটা গুরু মনে হচ্ছে নয়া মুর্গা আছে। দেখুন আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, দয়া করে বৌদির হাতটা ছেড়ে দিন আর এখান থেকে চলে যান। বৌদির জন্য এত দর তো নিজের বউটাকে নিয়ে আন, 200 টাকা কেন, 1000 টাকা দেবো এক রাতের জন্য। তোদের মজা পড়ে রাখাচ্ছি। Ah!
আমাকে তুমি মাফ করে দাও অমর, আমি তোমায় ঠিক চিনতে পারিনি, তুমি টাকাটা রাখো। আপনি ভুল করছেন, আমার এই 200 টাকাই প্রয়োজন ছিল।